আইপিএল দু হাজার বাইশ এবং ভারত বানাম সাউথ আফ্রিকার অন্ডে সিরিজ শুরুর আগের মুহূর্তে বিজয় হাজারের ট্রফিতে তিন ম্যাচে তিনটি ঋতুরাজ এর ফলে ইন্ডিয়ান ক্রিকেট রোহিত শর্মার মতো দুর্দান্ত মানের বিধ্বংসী ওপেনার পেলো ঠিকই চেন্নাই সুপার কিংসে পেলো ধোনির পরে এক নতুন অধিনায়ক ঋতুরাজ গাইকড়কে নিয়ে বিশেষ যেসব খবর রয়েছে তা দেখে নেব আজকের এই ভিডিওতে তাই প্লিজ পুরো ভিডিওটি দেখো দু সালে চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর ছিলেন ঋতুরাজ গাইকর ষোলো ম্যাচে ছয়শো রান করে অরেঞ্জ কাপ তুলে নিয়েছিলেন নিজের মাথায় টুর্নামেন্টে সর্বোচ্চ রান শিকারী একশো স্ট্রাইক রেটের সঙ্গে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করে নিয়েছিলেন নিজের নামে আর তার এই আগুনে ফর্ম এখনও অব্যাহত ভারতীয় ঘরোয়া ক্রিকেটে চলতি বছরে বিজয় হাজারা ট্রফিতে মহারাষ্ট্রের অধিনায়ক ঋতুরাজ গাইকড় কেরলের বিরুদ্ধে রাজকোটে একশো উনত্রিশ বলে একশো রান করেন এর আগে এই টুর্নামেন্টে যুক্তরাজ মধ্যপ্রদেশের বিরুদ্ধে একশো বারো বলে একশো রান করেছেন তার পরের দিনই ছত্রিশ গড়ের বিরুদ্ধে একশো তেতাল্লিশ বলে একশো রান করে রানের পাহাড় করে নিয়েছেন নিজের নামে এর থেকেই বোঝা যাচ্ছে আগামী দিনে তিনি রোহিত শর্মার সাথে কাঁধে কাঁধ মিলে ওপেন তো করবেনই আর রোহিত শর্মার পরে দ্বিতীয় রোহিত শর্মা হিসেবে ভারতীয় টিমে জায়গা করে নেবেন ঋতুরাজ কার্ড অলরেডি সাউথ আফ্রিকার সাথে আগত ওয়ান ডে সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামার জন্য ডাক পেয়েছেন তো বন্ধুরা আইপিএল এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্পর্কে সমস্ত আপডেট বাংলায় পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন